মামি বলতো, আমার স্বামীকে বাবা বলতো, মামাও বলতো, বাবাও বলতো, আমাকে মা বলতো। সেই মেয়ে আমার স্বামীকে নিয়ে চলে আসছে। আমার স্বামীর সাথে সম্পর্ক 5 বছর ধরে, কিন্তু আমি কখনো সন্দেহ করি নাই। বিয়ে হয়েছে 3 বছর, সংসার করছি, একদিনও সন্দেহ করি নাই যে ভাগ্নিকে নিয়ে কিভাবে ও চলে যাইব। ভাগ্নিই তো, একসাথে বৈশা খাইতো, ঘুরতে যাইতো। এখন ওই মেয়ে ভাগ্নিকে নিয়ে চলে গেছে, এখন ওরে নিয়ে কোথায় গেছে? ঢাকা শহরে চলে আসে। আমি খুঁজতে, আমার স্বামীকে খুঁজতে ঢাকা শহরে চলে আসে। এই এখন আমি এই পলিথিনে মোড়ানো ঘরে আমি এখন থাকতেছি। খুব কষ্ট হইতেছে, আমার স্বামীকে খুঁজতে আসে আমার খুবই কষ্ট হইতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন সেই বর্ষাকে, যে স্বামীর খোঁজে ঢাকা শহরে এসে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন রেল লাইনে। আজ সেই রেল লাইন থেকে বাঁচিয়ে নিলেন একজন বিদ্যা। আজ সে কোন ঘরে থাকতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এমন একটি ঘরের ভিতরে থাকতেছেন যে পলিতি মোড়ানো সেই ঘরটিতে বসবাস করতে হচ্ছে। নিজের স্বামীকে খুঁজতে এসে আজকে তিনি এমন একটি অবস্থানে পড়েছেন যে এখন নিজের জীবনটা নিয়ে নিজের দুর্বিষয় কাটছেন। আমরা চলুন দর্শক কথা বলি, বর্ষার সাথে বর্ষার জীবনে কি ঘটেছিল সেদিন। আমরা রেল লাইনে তাকে আত্মহত্যার থেকে বাঁচাতে গিয়ে মানে হয়তো ভালোভাবে কথাগুলো বলতে পারিনি, আজকে তার বিষয়গুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, একটু জোরে বলবেন, কেমন আছেন আপনি? একটু জোরে বলবেন। আজকে আমার স্বামী আমাকে ফালায় রেখে ওরা চাস্তো ভাগ্নিকে নিয়ে ও চলে গেছে, ও পালায় গেছে আমাকে ফালায় রেখে। আজকে আমি আমার স্বামীকে খুঁজতেছি, আজকে 9 দিন ধরে খুঁজতেছি আমার স্বামীকে, পাইতেছি না। আজকে আমি আরামাইশ জায়গা থেকে আজকে আমি এখানে আইসা আমার স্বামীকে খুঁজতেছি, পাইতেছি না। 5 বছর সম্পর্ক করে, আমার স্বামী 3 বছর সংসার করে আমাকে ফালায় রেখে ওর ভাগ্নিকে নিয়ে চলে আসছে। তো আপনি 5 বছর ধরে আপনাদের ভালোবাসার সম্পর্ক, সেই 5 বছর ভালোবাসার সম্পর্কের মধ্যে আপনি 3 বছর সংসার করলেন, আমাদেরকে একটু বলবেন যে আপনাদের সম্পর্ক ভালোবাসাটা একটা দুই পরিবার মানছে কিনা? দুই পরিবার মানছে, প্রথমে মানতে চায়নি, আমার ফ্যামিলিও মানতে চায়নি, ওর ফ্যামিলিও মানতে চায়নি। পরে ওর ফ্যামিলি মাইনা নিয়েছে যে ছেলে আনছে, ওর ফ্যামিলি মাইনা নেওয়ার পরে যখন 2 বছর পার হয়ে যায়, তারপরে আর কি আমার সাথে আমাকে দেখতে পারে না। ওই ভাগ্নির সাথে সম্পর্ক করে, ওই ভাগ্নি আমাকে মামি বলতো, মা বলতো, ওরে বাবা বলতো। ওই চাস্ত ভাগ্নি ওই বাবা মা বইলা, এখনও এইভাবে আমাকে একা করে আমার স্বামীকে নিয়ে চলে আসছে এই ঢাকা শহরে। আমি আমার স্বামীকে খুঁজতেছি কিন্তু পাইতেছি না। এত বড় ঢাকা শহর, আপনার স্বামী কোথায় থাকে, কি আসা বিষয়ে, তার মোবাইল নাম্বার রয়েছে কিনা, আপনি থানায় জিডি করেছেন কিনা বা থানায় মামলা করেছেন কিনা স্বামীর নামে, আপনার স্বামীর নামে কোনো মামলা করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু পুলিশ তো খুঁজে পায় না, পুলিশ তো টাকা ছাড়া কোনো কাজ করে না, পুলিশ তো এমনি ঘরে বসে রয়েছে। আমার স্বামীকে তো আমি খুঁজতেছি কিন্তু পাই না। আমি স্বামীকে আপনি পান না, কিন্তু সেই স্বামীকে খুঁজতে আপনি ঢাকা শহরে যেভাবে এত গলি, এত এই শহরে এত ভিড়ের ভিতরে, এত জনসম মানুষের ভিতরে আপনি কিভাবে আপনার স্বামীকে খুঁজে পাবেন? আপনি কি কোথায় আছে এই ধরনের কোনো তথ্য পেয়েছেন নাকি এমনিতেই খুঁজতেছেন? কোথায় আছে জানি না, এমনিতেই আমি জানি ও ঢাকা শহরে আছে, তো আমি ওকে খুঁজতেছি, যদি পাই একদিন না একদিন তো পাবো। আমার স্বামীকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না, সৈয়দপুরের মাটিতে ফিরবো না, আমি আমার স্বামীকে নিয়েই ফিরবো। স্বামীকে আপনি না খুঁজে না নিয়ে আপনি বাড়ি ফিরবেন না, কিন্তু স্বামী তো তার ভাগ্নিকে নিয়ে চলে আসছে, এখন তাকে কি বিয়ে করে ফেলছে এমন কিছু? জানি না বিয়ে করছে নাকি, আমার সাথে যোগাযোগই রাখে না, আমার সাথে কথাই বলে না। যদি দয়া করে আমাকে যদি ওরা দেখে থাকে তাহলে একটা বার হলে আমাকে ফোন দিতে বলবে। আপনাদের কাছে সহযোগিতা চাই, সাহায্য চাই সবার কাছে, যে আমার স্বামীকে খুঁজে দিতে। আর আমি এখন খাইতে পারি না, ইয়ে করতে পারি না, খুব অসহায় আমি। আপনি মরে গেলে কি আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে একটু কথা বলবেন, আপনি কি মরে গেলে কি আপনার এটা সমাধান হয়ে যাবে? মরে গেলে হয়তো জানি না সমাধান হইব কিনা, কিন্তু এখন এছাড়াও আমার জীবন রাখা কি লাভ, আমি তো
আমি এই যে 3 বছর সংসার করে আমার স্বামী আমাকে এইভাবে প্রতারণা করে মা বইলা সব কিছু নিয়ে আমাকে অসহায় ফেলায় রেখা এইভাবে চলে যাব আমি তো বুঝতে পারি না। আমাকে তো খুব ভালোবাসতো, অভিনয় করে আমার জীবনটা নষ্ট করে তারপরে চলে গেল। আপনাকে খুব ভালোবাসতো, আপনাকে খুব ভালোবাসলে কি আসলে আপনাকে ছেড়ে অন্য একজনকে নিয়ে যাওয়া যায়? আসলে এই যে বললাম 2 বছর খুব ভালোবাসতো, 2 বছর সংসার করছি আমাকে খুবই ভালো জানতো, কিন্তু 2 বছর পরে 3 বছর মাথায় যখন পড়ে তখন আমাকে ওই মেয়ের সাথে ওই ভাগ্নি আইসা আইসা ওর সাথে কথা বলতো, ইয়ে করতো, ওই ভাগ্নি মা মামা মামার সাথে কথা বলতো, ঘুরতো, ঘুরতে যাইতো মামার সাথে, আমি কিছু বলতাম না। তো ওই ভাগ্নিকে নিয়ে চলে গেছে, যখন থেকে ওই ভাগ্নির সাথে সম্পর্ক ততদিন ধরেই আমাকে অত্যাচার করে, অনেক অত্যাচার করছে। আজকে আমি আমার শ্বশুরবাড়িও থাকতে পারলাম না আমার স্বামীকে। তো আপনি আপনার কি লো মা বাবা তারা আপনাকে কতটা মূল্যায়ন করে? কারণ প্রেম করে তো আপনারা বিয়েটা করেছেন, তখন তো আপনি আপনার মা বাবার কথাও আপনি মানেন নাই। হ্যাঁ, তখন মানি নাই, সবাই তো বলে খুঁজে দিব খুঁজে দিব, কেউ তো আমার স্বামীকে খুঁজে দেয় না। কেউ আপনার স্বামীকে খুঁজে দেয়নি? ও তো শহরে চলে আসছে, তো গ্রামের থেকে সবাই খুঁজে দিব কিভাবে, তাই আমি আমার স্বামীকে খুঁজতে এই শহরে আসছি। আমার স্বামীর সাথে ইয়ে করছি, সম্পর্ক বিয়ে করছে আমাকে ভালোবাসা, তো কেউ মানতে চায় না, ভালোবাসা বিয়ে করছে, ও আমাকে নিয়ে আসছে, তো কেউ মানতে চায় না। পরে তো আমি সবাই আমাকে মানে অনেক অত্যাচার করতো, তচ্চার করতো, আমি আমার শ্বশুর শাশুড়ির ননন ভাসুর সবার সাথে মিশা, সবাই ভালো যান না, সবাই ইয়ে করা মন ছয় করা, তারপরে আমি তাদের বাসায় উঠছি, বাড়িতে উঠছি আমার স্বামীর সাথে। তো লাস্ট মুহূর্তে আমার স্বামী আমাকে সবার মন যখন জয় হয়ে গেছে তখন আমার স্বামী আমাকে ফেলায় রেখা ওর ভাগ্নির সাথে, আমি ভাবতেও পারি নাই যে ওর স্বাস্থ্য ভাগ্নির সাথে ও ওই মেয়ে নিয়ে চলে যাইব, আমি ভাবতেও পারি নাই। যখন আপনার ওই ভাগ্নির সাথে কথা বলতেছে, সেই ভাগ্নির চাল চলন গুলো কি আপনার চোখে পড়ে না একবারও? পড়ছে, আমাকে মা বলতো রে বাবা বলতো, তো আমি এই হিসাবে কে সন্দেহ করব যে রুমের মধ্যে কি করে না করে, ঘরে যাইয়া কত কিছুই তো খাওয়া দেয়, ও খাওয়া দেয়, আমি ও ওরে খাওয়া দেয়, আমার হাজবেন্ডকে ওরে খাওয়া দেয়, ও ওরে খাওয়া দেয়, তো আমি কখনো সন্দেহ করতাম না, কারণ আমাকে মামি বলে, যাকে মা বলতে পারে তার সাথে তো তার স্বামীর সাথে তো সম্পর্কটা হয় না, বুঝতেও পারি নাই ভাবতেও পারি নাই যে এরকম একটা জঘন্য কাজ করবে। মানে যে মানুষটি আপনাকে মা বলতো আপনার স্বামীকে বাবা বলতো অবশেষে তাকেই স্বামী বানা ফেললো? হ্যাঁ ওইটাই তো, এখন তাকে নিয়ে চলে গেছে, এখন আমি উঠতে পারতেছি না। তো আপনার স্বামীকে আপনি খুঁজতেছেন, তাকে যদি খুঁজে পান তাহলে কি আপনি কি সংসার করবেন? হ্যাঁ করবো, আমার স্বামীকে এখন আমার যতই অত্যাচার করুক আমি ওকে খুবই ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ওকে, নিয়ে আমি সারা জীবন থাকি। একটা মানুষ ভাগ্নির সাথে চলে যেতে পারে, ভাগ্নিকে ভাগায় নিয়ে চলে যেতে পারে ঘরে বউ রেখে, সেই মানুষের সাথে আসলে কি সংসার করা যায়? জানি না, কিন্তু আমি অনেক ভালোবাসি, আমি তো অন্য কাউকে বিয়ে করবো না কখনো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকেই আমি খুব ভালোবাসি। সে কেমনই একটা পাগল যে আসলে তার যে মেয়েটিকে মা বলে সম্বোধ করতো, মেয়ে বলে সম্বোধ করতো এবং তার স্বামীকে বাবা বলে সম্বোধ করতো, শেষ পর্যন্ত তার স্বামীকে নিয়েই সেই চলে গেল বা সেই ভাগ্নি। আর দর্শক, এমন একটা অবস্থানে যে নিজের বাড়িতে ভালো অবস্থানও থাকা শর্ত আজকে পলিথিনের ভ্যাগে মানে মোড়ানো এমন একটি ঘর, সেই ঘরে তিনি বসবাস করতেছেন। দর্শক, শেষ পর্যন্ত মানে তার স্বামীকে খুঁজে পাবে কিনা জানি না, আমরা তার মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করব, যদি কোনো ব্যক্তি বা তার নাম ঠিকানা একটু জানার চেষ্টা করি, তার স্বামীর বাবার নাম সব কিছু মিলিয়ে আমরা একটু তথ্যটা জানতে চাই। আপনার স্বামীর বাবার নাম কি, তার নাম কি একটু যদি বলেন, ঠিকানাটা যদি একটু বলেন, হয়তো কেউ না কেউ চিনতে পারে। আমার স্বামীর নাম হচ্ছে বনি আমিন ছয়াল, আর ওর পিতার নাম হচ্ছে নুরুল আমিন ছয়াল, আর ওর মার নাম হচ্ছে ফরিদা বেগম, আর যেই মেয়ে নিয়ে গেছে ওই মেয়ের নাম হচ্ছে নাইমা, মার নাম হচ্ছে নার্গিস, আর বাবার নাম হচ্ছে দিল ইসলাম কাজী, শরীদপুরে থানা নৈরা জেলা শরীদপুর। ছবি আছে বোন আপনার কাছে, মানে হলো তারাদের দুজনের স্বামী স্ত্রী দুজনের? এখন না, আমার কাছে কোনো ছবি নাই, কারণ আমার হাতে যে ফোনটা ছিল ওইটাও আমার স্বামী। আপনি গ্রামের বাড়িতে আপনার মা বা কারোর সাথে কথা বলে কি তাদের ছবিটা সংগ্রহ করে আমাদের কাছে দিতে পারবেন কিনা? কারণ আমরা যদি ছবি সহকারে প্রবেশ করতে পারি তাহলে অন্তত যে কোনো মানুষ এই বাড়ির ঠিকানা না জানে অন্তত এই ছবি দেখে চিনতে পারবে।
চেষ্টা করতে হবে, যদি পারি যদি আনতে পারি তাহলে। কিন্তু ওর ছবি তো সব আমার ফোনেই ছিল, ওর সাথে কথা বলতাম, এ করতাম, ছবি তুলতাম। আমার আসলে ভালোবেসে বিয়ে করছি তো, বাবা মার কাছে কিভাবে ছবি দিব এখন? যদি চেষ্টা করি দেখি পাই কিনা ছবি, তাহলে আমি দিতে পারবো। ধন্যবাদ আপনাকে দর্শক। আসলে এই বর্ষা তার মানে মা বাবা সবাইকে আপনজনের কাছকে মানিল দূরে ঠেলে, কিন্তু স্বামীকে খুঁজতে একাই তিনি ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন। শেষ পর্যন্ত তার ঠাই হল পলিথিনের মোড়ানো সেই ঘরটির মধ্যে। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকেন। আমাদের যে কাছে যে বোনকি ঠিকানাটি বলল সেই ঠিকানা দৃষ্টি যদি আপনারা তার স্বামীর খোঁজটা নাম এবং সবকিছু মিলিয়ে যদি মিলে যায়, অন্তত আমাদের কাছে আমাদের ডেসক্রিপশনে নাম্বারটি থাকবে, সেই নাম্বারটিতে ফোন করবেন। আমরা চেষ্টা করব এই বোনের নাম্বারটি সরাসরি দিতে এবং তার সাথে আপনারা কথা বলে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন আরও।